এই করোনা আবহে সবাইকে সচেতন করতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কালীগঞ্জপাড়া এলাকায় দুই ছাত্র ইন্দ্রনীল মুখার্জি ও দেবজিৎ চ্যাটার্জির উদ্যোগে ছোট্ট শর্ট ফিল্মটি সম্পূর্ণ ফোন থেকে বানানো হয়। করোনা ভাইরাস প্রধানত আমাদের শরীরে এই স্থানে আঘাত করে, সেটি হলো ফুসফুস। সাধারণত যারা ধূমপান করে তাদের ফুসফুস আগের থেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই কারণেই ধূমপানীদের করোনা ভাইরাসের মৃত্যু সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু সেই তুলনায় স্বাস্থ্য অনুযায়ী ডায়েট করলে, ধূমপান না করে টাটকা ফল ও শাকসবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন, তারা করোনা সংক্রমণ হওয়ার পরেও মৃত্যুর সম্ভাবনা অনেকই কম থাকে। এই উদ্যোগে শর্ট ফিল্মটি তৈরি করাচ্ছে, এটাই জানাচ্ছেন ইন্দ্রনীল মুখার্জি ও দেবজিৎ চ্যাটার্জি। এই লকডাউনের সময় আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে এই মেসেজটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যাতে মানুষ ধূমপানি থেকে বিরত থাকে এবং তারা যেন টাটকা ফলমূল সবজি ইত্যাদি খায় এবং তাদের ইমিউনিটি বাড়ায়। কি জানাচ্ছেন ইন্দ্রনীল মুখার্জি ও দেবজিৎ চ্যাটার্জি, শোনাবো আপনাদের। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট। আসুন দেখে নিই সেই শর্ট ফিল্ম এবং তারা কি জানাচ্ছেন তাও শুনে নিই।
আপনারা যে ভিডিওটা বানিয়েছেন তার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি কিছুদিন আগেই 31 মে ছিল ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে এই ভিডিওটা বানানো। অ্যাকচুয়ালি আমরা এই লকডাউনের টাইমে বাড়িতে সবাই বন্দি, তো করোনা ভাইরাসের থেকে যে স্মোকিং কিভাবে এফেক্ট করছে, করোনা ভাইরাস একটা পার্সনকে আরও এফেক্ট করতে পারে স্মোকিং করার ফলে, তো সেটা এই ভিডিওতে আমরা দেখাতে চেয়েছি। আমরা জানি যে এখনকার যুগে কোনোরকম জ্ঞানমূলক ভিডিও আমরা ফেসবুকে যখন স্ক্রল করতে করতে দেখি, তো তখন সেইগুলো আমরা না শুনে এড়িয়ে চলে যাই। তো আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা প্রথম থেকেই শর্ট ফিল্ম তৈরির দিক থেকে আমরা কিছুটা হলেও মানে আগ্রহী, সেই দিক থেকে আমরা ভেবেছিলাম যে এইরকম কিছু একটা বানিয়ে যদি আমরা ফেসবুকে সবার কাছে তুলে ধরতে পারি, তো অ্যাজ এ এন্টারটেনমেন্ট পারপাসও যদি আমরা সেটা দেখে থাকি, গোটা শর্ট ফিল্মটা দেখার পরও কিছুটা হলেও সেই সোশ্যাল মেসেজ প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো। আর এখন যেহেতু সবাই বাড়িতে আছি, আমরা সবাই ফেসবুকে আসক্ত হয়ে পড়েছি, তো সেই দিক থেকে কিছুটা হলেও আমাদের এই ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করেছি আমরা, আর কিছুটা হলেও এখনও পর্যন্ত আমরা রেজাল্ট পেয়েছি। আর আমরা যদি এখানে যদি আমরা সাকসেস পাই, তাহলে আমরা এরকম টাইপের সোশ্যাল মেসেজ নিয়ে শর্ট ফিল্ম আমরা আরও ভবিষ্যতে বানাতে থাকবো। আর নাম? আমার নাম ইন্দ্রনীল মুখার্জি, আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমার নাম হচ্ছে দেবজিৎ চ্যাটার্জি। অসংখ্য ধন্যবাদ।